খবর সরকারি বিষয়ায় যদি রাইজর কাম করে নিদিয়ে তেনে হলে কথা হব বিষয়াজনের দরমহা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আন এক বৃহৎ ঘোষণা যদি কোনো সরকারি কর্মচারী বা বিষয়ায় রাইজর কাম করাত হেমাহি করে বা কাম করে নিদিয়ে তেনে হলে সে বিষয়া বা কর্মচারীজনের পড়া দরমহার পড়া টকা কথা যাব এই মুহূর্তর একটা বিশেষ খবর একটা ডাঙর খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্বাধীনতা দিবসর ভাষণত এই প্রসঙ্গ উল্লেখ করেছে সরকারি বিষয়ায় কাম করাত পলম করিলে কটা হব ধন দরমহার পড়া ধন কটা হব সরকারি বিষয়াজনের পড়া কর্তন করা হব 100 টাকাক মুখ্যমন্ত্রীর ডাঙর ঘোষণা অহা দুমাহর ভিতর এই নতুন ব্যবস্থা লওয়া হব অহা দুমাহর ভিতর লওয়া হব এই নতুন ব্যবস্থা সরকারি বিষয়ায় কাম করে নিদিলে আর টি পি এস আয়োগত আবেদন করক আপনার অভিযোগ পাওয়া মাত্রেই আয়োগে শীঘ্রে করাই দিব আপনার কাম যদি কোনোবা সরকারি বিষয়া কর্মচারী আপনার কাম করাত পলম করেছে হেমাহি করেছে গাফিলতি করেছে তেনহলে আপনি অভিযোগ দিয়ক আর আপনার অভিযোগের ভিত্তিত দরমহার পড়া ধন কটা হব আর এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সরকারি বিষয়ায় চাহ খাবলে পয়সা খুঁজলে এতকাও নিদিব হাতজোর করে রাইজক অনুরোধ জানালে মুখ্যমন্ত্রী সরকারি বিষয়ায় যদি কারোবার চাহ খাবলে পয়সা বিচারে তেনহলে পয়সা নিদিবলে কয়েছে হাতজোর করে মুখ্যমন্ত্রী এই অনুরোধ জানাইছে হাতজোর করে মুখ্যমন্ত্রীর রাইজলে অনুরোধ কোনো সরকারি বিষয়ায় চাহ খাবলে পয়সা বিচারিলে পয়সা নিদিব সরকারি বিষয়ায় কামত হেমাহি করিলে পলম করিলে কটা হব দরমহার পড়া টকা 100 টাকাক কটা হব অহা দুমাহর ভিতর এই নতুন ব্যবস্থা লওয়া হব বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্বাধীনতা দিবসের ভাষণত এই প্রসঙ্গে স্থান পাইছে এই মুহূর্তের ডাঙর খবর সরকারি বিষয়ায় কাম করাত পলম করিলে কটা হব দরমহা মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা সরকারি বিষয়ায় চাহ খাবলে পয়সা খুঁজলে এতকাও নিদিব মুখ্যমন্ত্রী অনুরোধ জানাইছে রাইজক হাত জোর করে রাইজলে অনুরোধ মুখ্যমন্ত্রী যদি কোনো সরকারি বিষয়া কর্মচারী কামত হেমাহি করেছে কোনো কামত পলম করেছে তেনহলে তেও দরমহার পড়া 100 টাকাক কটা হব অর্থাৎ কোনো কর্মচারী বা বিষয়ায় দুর্নীতিত লিপ্ত হব নোৱাৰিব নিজৰ কাম সময়ত কৰিব লাগিব অর্থাৎ কর্ম সংস্কৃতি গঢ়াৰ নিমিত্তে মুখ্যমন্ত্ৰীয়ে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে পূৰ্বৰ যি পৰম্পৰা পূৰ্বৰ যি গেথেলা মৰা পৰম্পৰা খামুকীয়া যি পৰম্পৰা চৰকাৰী বিভাগ চৰকাৰী কাম বুলি ক'লে মানুহে চিন্তা কৰিবলগীয়া হয় চৰকাৰী কাম বুলি ক'লে যে বহুদিন বহু বছৰৰ কাম গতিকে সেই যি পৰম্পৰা সেই পৰম্পৰা সলোৱাৰ বাবে মুখ্যমন্ত্ৰীয়ে লৈছে এই পদক্ষেপ যদি কোনো চৰকাৰী বিষয়াই চাহ খাবলৈ পইচা খোজে নিদিব মুখ্যমন্ত্ৰীয়ে অনুৰোধ জনাইছে যদি কোনো বিষয়া কৰ্মচাৰী আপোনাৰ কামত গাফিলতি কৰিছে পলম কৰিছে তেনেহলে আপুনি অভিযোগ দিয়ক আৰু সেই অভিযোগৰ ভিত্তিত তেওঁ দৰমহাৰ পৰা ধন কটা হ'ব এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰীৰ বৃহৎ ঘোষণা স্বাধীনতা দিৱসৰ ভাষণত এই প্ৰসংগে স্থান পাইছে সরকারি বিষয়ায় চাহ খাবলৈ টকা বিচাৰিলে নিদিব মুখ্যমন্ত্রী হাতজোর করে এই অনুরোধ জানাইছে স্বাধীনতা দিবসৰ যি ভাষণ সেই ভাষণত কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রসঙ্গে স্থান পাইছে স্বাধীনতা দিবসৰ লগত সংগতি রাখি মুখ্যমন্ত্রীর ভাষণ অসমবাসী রাইজে আগ্রহে বাট চাই আছিল এই ভাষণলৈ এই ভাষণত কি থাকিব রাইজে কি পাব কেতবোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেতবোর গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কর্ম সংস্কৃতিক নতুন গতি দিয়ার নীতির বিরুদ্ধে আমার সরকারে এক
ভীষণ সংগ্রাম আরম্ভ করেছে। সেই সংগ্রামত আমি তেতিয়ালৈকে সফল নহম যেতিয়ালৈকে জনতাই নিজের কাম কাজ করিবর কারণে সরকারি কর্মচারীক ধন আদি আগবঢ়াটো বন্ধ নকরে। কোনোবা জনতার যদি মনত ভয় হয় যে টকা নিদিলে মোর কাম তো নহব, আপনার মই আহ্বান জানাম যে আমি আরম্ভ করা সেন্ট্রেলাইজ পাবলিক গ্রিভেন্সেস রিড্রেস বা মনিটরিং সিস্টেম সিপি গ্রামত আপনার আপনার অভিযোগ লিখক যে কোনটো অফিসারে কি কাম আপনার করে দিয়া নাই, সেই কাম আমি আপনার করে দিম। আপনালোকে যেন কোনো সরকারি কার্যালয়তে চাহ খাবর কারণেও যেন আপনার টাকা পয়সা নিদিয়ে তার বাবে মই আপনার দুই হাত জোড় করে পুনর্বার আপনার মই অনুরোধ করছো। আমার অসমখনক আমি দুর্নীতির করাল গ্রাসর পৰা মুক্ত করিব লাগিব। যে দুর্নীতির বিরুদ্ধে আমার সরকারে এক ভীষণ সংগ্রাম আরম্ভ করেছে, সেই সংগ্রামত আমি তেতিয়ালৈকে সফল নহম যেতিয়ালৈকে জনতাই নিজের কাম কাজ করিবর কারণে সরকারি কর্মচারীক ধন আদি আগবঢ়াটো বন্ধ নকরে। কোনোবা জনতার যদি মনত ভয় হয় যে টকা নিদিলে মোর কাম তো নহব, আপনার মই আহ্বান জানাম যে আমি আরম্ভ করা সেন্ট্রেলাইজ পাবলিক গ্রিভেন্সেস রিড্রেস বা মনিটরিং সিস্টেম সিপি গ্রামত আপনালোকে আপনার অভিযোগ লিখক যে কোনটো অফিসারে কি কাম আপনার করে দিয়া নাই, সেই কাম আমি আপনার করে দিম। আপনালোকে যেন কোনো সরকারি কার্যালয়তে চাহ খাবর কারণেও যেন আপনালোকে টাকা পয়সা নিদিয়ে তার বাবে মই আপনার দুই হাত জোড় করে পুনর্বার আপনার মই অনুরোধ করছো। আমার অসমখনক আমি দুর্নীতির করাল গ্রাসর পৰা মুক্ত করিব লাগিব। যে দুর্নীতির বিরুদ্ধে আমার সরকারে এক ভীষণ সংগ্রাম আরম্ভ করেছে, সেই সংগ্রামত আমি তেতিয়ালৈকে সফল নহম যেতিয়ালৈকে জনতাই নিজের কাম কাজ করিবর কারণে সরকারি কর্মচারীক ধন আদি আগবঢ়াটো বন্ধ নকরে। কোনোবা জনতার যদি মনত ভয় হয় যে টকা নিদিলে মোর কাম তো নহব, আপনার মই আহ্বান জানাম যে আমি আরম্ভ করা সেন্ট্রেলাইজ পাবলিক গ্রিভেন্সেস রিড্রেস বা মনিটরিং সিস্টেম সিপি গ্রামত আপনালোকে আপনার অভিযোগ লিখক যে কোনটো অফিসারে কি কাম আপনার করে দিয়া নাই, সেই কাম আমি আপনার করে দিম। আপনালোকে যেন কোনো সরকারি কার্যালয়তে চাহ খাবর কারণেও যেন আপনালোকে টাকা পয়সা নিদিয়ে তার বাবে মই আপনার দুই হাত জোড় করে পুনর্বার আপনার মই অনুরোধ করছো। আমার অসমখনক আমি দুর্নীতির করাল গ্রাসর পৰা মুক্ত করিব লাগিব। যে দুর্নীতির বিরুদ্ধে আমার সরকারে এক ভীষণ সংগ্রাম আরম্ভ করেছে, সেই সংগ্রামত আমি তেতিয়ালৈকে সফল নহম যেতিয়ালৈকে জনতাই নিজের কাম কাজ করিবর কারণে সরকারি কর্মচারীক ধন আদি আগবঢ়াটো বন্ধ নকরে। কোনোবা জনতার যদি মনত ভয় হয় যে টকা নিদিলে মোর কাম তো নহব, আপনার মই আহ্বান জানাম যে আমি আরম্ভ করা সেন্ট্রেলাইজ পাবলিক গ্রিভেন্সেস রিড্রেস বা মনিটরিং সিস্টেম সিপি গ্রামত আপনার অভিযোগ লিখক যে কোনটো অফিসারে কি কাম।